প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ডিজিটাল কার্ডের মাধ্যমে সুরক্ষা প্রদান প্রক্রিয়া, জানিয়ে স্বস্তি প্রকাশ অভিভাবকদের। মঙ্গলবার সকালে রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই কার্ড পড়ুয়াদের হাতে তুলে দেয়। এদিন থেকে শুরু হলো এই ডিজিটাল কার্ডের ব্যবহার। আয় এই উদ্যোগে সভাপতি খুশি অভিভাবক মহল। বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে সমাজের এক স্তরের মানুষ বেসরকারি স্কুলকে প্রাধান্য দিচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে অন্যদিকে এক শ্রেণীর ভরসা সরকারি বিদ্যালয়। রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীর অভাবে বন্ধের মুখে, অন্যদিকে রায়গঞ্জ শহরের মধ্যে অন্যতম বিদ্যালয় রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল, যেখানে প্রায় 600 বেশি পড়ুয়া রয়েছে। এবার সেই প্রাইমারি স্কুলে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় স্কুলের মাথায় বসলো আরও একটি নতুন পালক। ডিজিটাল ক্লাসরুম অনেক আগেই শুরু হয়েছিল, এবার পড়ুয়াদের সুরক্ষা প্রদান করতে আরও এক ধাপ এগিয়ে স্কুলের মধ্যে বসানো হলো ডিজিটাল মেশিন এবং ছাত্রছাত্রীদের প্রদান করা হলো সেই ডিজিটাল আইডেন্টিটি কার্ড। সেই কার্ডের মাধ্যমে স্কুলে প্রবেশের পর কিছুক্ষণ মধ্যেই মুঠোফোনে চলে যাবে সেই সুরক্ষা বার্তার মেসেজ। একইভাবে ছুটির সময়ও পাবেন সেই বার্তা। স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সকলের মুখে স্বস্তির নিঃশ্বাস। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, একটি বেসরকারি কোম্পানির সাথে কথা বলে খুব অল্প খরচে এই মেশিনটি স্কুলে বসানো হয়েছে। তিনি বলেন, বেসরকারি বিদ্যালয়গুলি থেকেও যেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান করা যায়, তার জন্য এই উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আজকে এখানে ডিজিটাল আই কার্ডটা উদ্বোধন হলো। আমরা এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একদম নিশ্চিত হতে পারলাম যে না নিশ্চিত হতে পারবো, মানে আজকে থেকে যেহেতু উদ্বোধন হলো, যে বাচ্চাটা ঠিকঠাক মতো স্কুলে পৌঁছলো কিনা আমরা অনিশ্চিতের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম। তারপরে আমরা যখন নাকি স্কুল ছুটি হয় তখন আমাদের এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো ডিপার্চার হয়ে গেছে যে স্টুডেন্টদের। আপনার নাম? আমার নাম সুনির্মল সরকার। বলছি আপনার এখানে কে পড়ে? আমার মেয়ে পড়ে, ক্লাস ওয়ানে উঠলো এবার। এটা নিয়ে আমি খুব আনন্দিত। এবার নিয়ে যাওয়ার সময় মেসেজ হয়তো যাবে, এখনও নিয়ে যায়নি। মিড ডে মিলের খাওয়ার খাচ্ছে, খেয়ে নিলেই ব্যাস, তারপর নিয়ে যাবো। তখন হয়তো একটা মেসেজ যাবে যে আমি আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যারা সিস্টেমটা তৈরি করছে তারা যেটা বলছেন যে বাচ্চারা যদি স্কুলে দুদিন তিনদিন না আসে সেক্ষেত্রেও একটা কোন স্কুলের তরফ থেকে যাবে, এটা তো খুব ভালো বিষয়। গৌরাঙ্গ চৌহান, রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ। আজকে আমরা স্টুডেন্টস উইক শুরু হচ্ছে 2 তারিখ থেকে 8 তারিখ 2024 শিক্ষাবর্ষের প্রথম দিনই ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং কিডভার্সিটি কোম্পানির সহযোগিতায় আমরা হচ্ছে সেফটি ম্যানেজমেন্টে অ্যারাইভাল ডিপার্চার স্টুডেন্টসদের জন্য এবং স্টুডেন্টস গার্জিয়ানদের জন্য প্যারেন্টস আমরা করতে যাচ্ছি। ডিজিটাল কার্ডের মাধ্যমেই শুরু হলো রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সুরক্ষার নতুন নিয়ম। আর এই নতুন নিয়মেই স্বভাবতই খুশি রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা। আজ থেকে সেই প্রক্রিয়া অভিভাবকরা জানতে পারবেন তাদের ছেলে অথবা মেয়ে সুরক্ষিত রয়েছে স্কুলের 4 দেওয়ালের গণ্ডির মধ্যে। আর এই অ্যাটেন্ডেন্সের মাধ্যমেই পৌঁছে যাবে তাদের মোবাইলে সুরক্ষা বার্তা, জানিয়ে স্বভাবতই খুশি অভিভাবক মহল। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। প্রত্যেকে আপনারা এই আই কার্ডটা খুলে